নমস্কার, আমার নাম প্রণয় ভদ্র। আমি ডিএসএস কলেজের ফাউন্ডেশনের টিচার। আমি আজকে যে বিষয়টা তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করব সেই বিষয়টা সম্পর্কে বলার আগে বলি, এটা হচ্ছে সেকেন্ড সেমে কোর্স নাইনের ফার্স্ট হাফের ইউনিট ফাইভের একটি টপিক, যেটার নাম হচ্ছে প্রবলেম লার্নিং, যেটাকে বলা হয় সমস্যামূলক শিক্ষা। এই প্রবলেম লার্নিংটা জানার আগে আমাদের জানা দরকার যে সমস্যামূলক শিক্ষার্থী বলতে আমরা কাদেরকে বোঝাই, এই সমস্যামূলক শিক্ষার্থীর কনসেপ্টটা কি। সমস্যামূলক শিক্ষার্থী বলতে বোঝায় যেখানে একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থীর ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের চাহিদা থাকে, জন্ম থেকে মৃত্যু অবধি শিক্ষার্থীরা বা যে কোনো ব্যক্তি বিভিন্ন ধরনের চাহিদার মধ্যে দিয়ে যায়, আর এই চাহিদাগুলো থেকেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের আচরণের প্রবণতা দেখা যায়। কিন্তু সেই আচরণটি দু ধরনের আচরণ হয়ে থাকে, একটি আচরণ হয়ে থাকে যেটি সমাজ প্রদত্ত, মানে সমাজ সেই আচরণটাকে মেনে নিয়েছে, আর আরেকটি আচরণ হয়ে থাকে যেটা সমাজ অবাঞ্ছিত আচরণ। সেইখানে আমরা বলতে পারি যে সব আচরণগুলি, যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে একজন শিক্ষার্থী শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করবে শ্রেণীকক্ষে, এটা খুবই একটি সাধারণ বা সমাজ প্রদত্ত আচরণ আমরা বলে থাকি। কিন্তু যখন দেখা যায় যে শিক্ষার্থী কোনো বিরক্তিকর আচরণ প্রকাশ করছে ক্লাসের মধ্যে আচমকা বা হঠাৎ করে, তখন কিন্তু সেই আচরণটা শিক্ষকের দৃষ্টি আকর্ষণের জন্যই করা হয় এবং সেই আচরণটা কিন্তু হয়ে যায় সমাজ অবাঞ্ছিত আচরণ। আর এই সমাজ অবাঞ্ছিত আচরণ যারা করে থাকে তাদেরকে কিন্তু আমরা বলতে পারি সমস্যামূলক শিক্ষার্থী। তার মানে এখান থেকে কিন্তু আমার শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি যে সমস্যামূলক শিক্ষার্থী কারা, এবং সমস্যামূলক শিক্ষার্থীদের উদাহরণ সহকারে আমরা এই সম্পর্কে জেনে নিলাম। এরপরে নেক্সট যে বিষয়টাকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে টাইপস অফ বিহেভিয়ারাল প্রবলেম অফ লার্নার, মানে এই সমস্যামূলক শিক্ষার্থীদের নির্দিষ্টকরণের ক্ষেত্রে কিছু ধরন থাকে, বা সমস্যামূলক শিক্ষার্থীদের যে বিভিন্ন সংক্রান্ত বিভিন্ন ধরন থাকে, বিভিন্ন ধরনের আচরণ এরা করে থাকে, সেই আচরণগুলো কি। প্রথম যে আচরণটি এরা করে থাকে সেটি হচ্ছে শ্রেণীকক্ষে বিরক্তি প্রকাশ করা। দেখা যায় বিরক্তি প্রকাশ করা বা অন্যকে সহপাঠীদের বিরক্ত করা, কিরকম দেখা যায় যে এই ধরনের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের অন্যান্য সহপাঠী বা পিয়ার গ্রুপকে অলওয়েজ এরা বিরক্ত করতে থাকে, এবং যাতে শিক্ষকের বা শিক্ষিকার পড়াশোনার প্রতি এরা মনোযোগী না হয় সেই টেন্ডেন্সি কিন্তু, বা তাদেরকে বিরক্ত করার জন্য এরা অলওয়েজ কিন্তু সংযত হয়ে থাকে। এছাড়া নেক্সট আমরা যাচ্ছি সেটা হচ্ছে অধৈর্য, মানে পেশেন্সের অভাব। এই সমস্যামূলক শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় ভীষণ রকমভাবে এরা অধৈর্য হয়ে পড়ে, একটুতেই দেখা গেল তারা পেশেন্স হারিয়ে ফেললো, এবং কেন এটা হলো না, কী কারণে হলো না, বা আরও কিছুক্ষণ অপেক্ষা করি, আরও কিছুক্ষণ সময় ধরি, তাহলেই আমি জিনিসটা করতে পারবো, সেই সময়টা এদের মধ্যে থাকে না এবং তারা একটুতেই অধৈর্য হয়ে যায়। নেক্সট যে বিষয়টা আমি দেখবো সেটা হচ্ছে নেতিবাচক মনোভাব। নেতিবাচক মনোভাব মিন্স হচ্ছে অলওয়েজ নেগেটিভ থিঙ্কিং, এদের মধ্যে দেখা যায় অলওয়েজ এরা নেগেটিভ থট ক্রিয়েট করে, এবং তারা, যেমন আমরা বলতেই পারি যে শিক্ষার্থী সবসময় আমার দ্বারা এটা হবে না, আমি এটা পড়তে পারবো না, আমি ভালো রেজাল্ট করতে পারবো না, আমি এটা বলতে পারবো না, এই সবসময় এরা কি করে না বাচক কথাগুলো এতে সবার আগে আসে, মানে আমি আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি ভালো রেজাল্ট করবো না, বা আমাকে কেউ ভালোবাসে না, এই না নেতিবাচক যে মনোভাব এটা কিন্তু অলওয়েজ এদের মধ্যে প্রবলভাবে দেখা যায়। নেক্সট যে পয়েন্টটাতে আমি আসছি সেটা হচ্ছে পারদর্শিতা সম্পর্কে এদের দুশ্চিন্তা। দেখা যায় যে এদের যে এবিলিটিটা আছে সেই এবিলিটি সম্পর্কে কিন্তু এদের কোনো ধারণা থাকে না, এবং এরা অকারণে এর প্রতি একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, মানে তারা সবসময় ভাবে আমি কি এটা করতে পারবো, আমার পক্ষে কি এটা সম্ভব, আমি কি কখনোই এটা করেছি, এরকম ধরনের একটা দুশ্চিন্তা কিন্তু এদের মধ্যে সবসময় গ্রাস করতে থাকে। এছাড়া দেখা যাচ্ছে কি বাহ্যিক কোনো বা বাইরের কোনো ব্যক্তির প্রতি এদের বেশি আস্থা, কিরকম না নিজের প্রতি, মানে আমরা কি হয় একটা হয় সেলফ কনফিডেন্স, যে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস যে আমি জিনিসটা করতে পারবো বা আমার দ্বারা জিনিসটা হবে, কিন্তু এইসব শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় সমস্যামূলক শিক্ষার্থীদের ক্ষেত্রে যে এরা অলওয়েজ চিন্তা করে কি বাইরে লোকে কি বলছে, বাইরে কে কি ভাবছে, সেই বিষয়ের প্রতি কিন্তু এদের সবসময় আস্থাটা থাকে বাইরের লোকের প্রতি। এছাড়া দেখা যাচ্ছে অমনোযোগী হয় এরা, এরা একটুতেই
অন্য জিনিসের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করে না এবং তাদের মানে মনোযোগটা অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যায়, এবং শিক্ষকেরা সবসময় চেষ্টা করে কি করে শিক্ষকদের কাছাকাছি বা কি করে শিক্ষকদের সান্নিধ্যে আসে যাবে, শিক্ষকদের অ্যাটেনশনটা ক্রিয়েট করা যাবে। এইসব শিক্ষার্থীদের মধ্যে সবসময় এরকম ধরনের টেন্ডেন্সি থাকে। এছাড়া থাকে দুশ্চিন্তা, সবসময় একটুতেই এরা স্ট্রেসফুল লাইফ বেশি লিড করে এবং তারা একটুতেই স্ট্রেস হয়ে পড়ে, দুশ্চিন্তা আপনাআপনি কোনো কারণ নেই কিন্তু তারা নিয়ে নেয় অটোমেটিক্যালি। এছাড়া দেখা যাচ্ছে আক্রমণধর্মিতা। আক্রমণধর্মিতা মানে কি, কোনো সহপাঠীদের সাথে বা পরিবারের কোনো ব্যক্তির প্রতি এরা অকারণে দেখা যায় আক্রমণ করতে বেশি পছন্দ করে। কিরকম, এদের প্রতি মানে মারধর করা বা এদেরকে বাক্য মানে এদেরকে জর্জরিত করে তোলা, এরকম ধরনের আক্রমণ কিন্তু এদের মধ্যে দেখা যায় বেশি। এবং দেখা যাচ্ছে এছাড়া তো আরও অনেক প্রবলেম আছে, যেটা দেখা যাচ্ছে স্কুল পালানো, এরা কিছু মানে কাউকে না জানিয়ে কারোর পারমিশন না নিয়ে এরা স্কুল থেকে পালিয়ে যায়। তাদের পছন্দ হলো না, তাদের ক্লাস করতে ভাল লাগছে না বা তাদের মনের মতো ক্লাস হচ্ছে না বা কোনো কারোর সাথে কোনো অশান্তি হচ্ছে বা ঝামেলা হয়েছে, এরা পালিয়ে গেল স্কুল থেকে, এরকম ধরনের আচরণ দেখা যায়। আরেকটা হয় চুরি করা। চুরি করা কিরকম, দেখুন একটা বিষয়ে একটা চুরি করা যেটা হয়, যেটা ছোটোবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে থাকে বা বাচ্চাদের মধ্যে আমরা সাধারণত বলে থাকি যে কোনো জিনিসে হাত দেওয়া, না বলে কাউকে হাত দেওয়া, কিন্তু সেটা কিন্তু আমরা চুরির পর্যায়ে বলি না বা চুরি বলেই আমরা সেটাকে সম্বোধন করি না। কিন্তু সেটা বড় হওয়ার সাথে সাথে যখন সেই জিনিসটাই আমাদের মধ্যে রয়ে যায় বা শিক্ষার্থীদের মধ্যে রয়ে যায়, তখন কিন্তু সেটাকে আমরা চুরি করে সম্বোধন করি এবং তারা বড় হয়েও দেখা যায় যে অন্যের ব্যাগ থেকে বা অন্যকে না বলে বা বাড়ির অন্য কোনো ব্যক্তির কাছ থেকে বা অভিভাবকদের কাছ থেকে না বলে কোনো জিনিসকে চুরি করে নেয়, তখন কিন্তু আমরা সেটাকে চুরি বলে বলি এবং সেটা কিন্তু একটা সমাজ অবাঞ্ছিত আচরণ হয়ে থাকে এবং সেটা কিন্তু আমরা দেখা যায় যে সমস্যামূলক শিক্ষার্থীদের ক্ষেত্রে এই আচরণটা দেখা যায়। এছাড়া বলছে কি প্রতারণা। প্রতারণা কি ধরনের, যে দেখা যাচ্ছে যে একটুতেই এরা কি করে অন্যকে না জানিয়ে বা অন্যের মানে আইনি স্বীকৃতি পায়নি এরকম জিনিসগুলো, এরকম আচরণগুলো তারা করে ফেলে, তখন কিন্তু দেখা যায় যে এই সমস্যামূলক শিক্ষার্থীরা প্রতারণার বেশি ফাঁদে পড়ে এবং তারা একটা সমস্যামূলক আচরণ করে ফেলে। তাহলে আমরা এই পয়েন্টে ফার্স্ট আমরা জানলাম সমস্যামূলক শিক্ষার্থীদের কাকে বলে এবং তার সাথে কীভাবে সমস্যামূলক, তাদেরকে আমরা বলতে পারি সমস্যামূলক শিক্ষার্থী, সেই সম্পর্কে আমরা জানলাম। নেক্সট জানলাম যে এদের আচরণের মধ্যে কত ধরনের আচরণ দেখা যায়, সেটা আমরা জানলাম। নেক্সট একটা যেটা আমরা জানবো সেটা হচ্ছে সমস্যামূলক শিক্ষার্থীদের কী করে আমরা নির্দিষ্টকরণ করবো, কী করে আইডেন্টিফিকেশনে আমরা আসবো। এবার এদেরকে আইডেন্টিফাই করার জন্য কতগুলো পদ্ধতি আমাদের অবলম্বন করতে হয়। প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশন মিন্স হচ্ছে পর্যবেক্ষণ। এবার এই পর্যবেক্ষণ কিন্তু দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রত্যক্ষ পর্যবেক্ষণ আরেকটা হয়ে থাকে পরোক্ষ পর্যবেক্ষণ। প্রত্যক্ষ পর্যবেক্ষণ ক্ষেত্রে আমরা দেখতে পারি যেখানে শিক্ষক বা অভিভাবক সেখানে কিন্তু ডাইরেক্টলি শিক্ষার্থী যে কাজগুলো করছে বা যে তার পিয়ার গ্রুপের কাছ থেকে সেখান থেকে বসেই কিন্তু আমরা তথ্যগুলোকে সংগ্রহ করতে পারি এবং সেখান থেকে কিন্তু আমরা এদেরকে নির্দিষ্টকরণ করতে পারি। কিন্তু পরোক্ষ পর্যবেক্ষণের ক্ষেত্রে যেখানে কিন্তু যিনি পর্যবেক্ষক তিনি কিন্তু সামনাসামনি থাকবেন না, তিনি কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে পরোক্ষভাবে তিনি কিন্তু সমস্যামূলক শিক্ষার্থীর উপর নজর রাখবেন এবং পরিবেশের বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে বা সমাজের বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে বা তার সহপাঠীদের কাছ থেকে তিনি কিন্তু তথ্যগুলো সংগ্রহ করবেন। এই সংগ্রহের মাধ্যমে কিন্তু শিক্ষার্থী সমস্যামূলক শিক্ষার্থীকে আইডেন্টিফাই করা যেতে পারে। এটি গেল একটি পদ্ধতি। নেক্সট আমরা আসছি কেস স্টাডি পদ্ধতি। কেস স্টাডি পদ্ধতিটা কি, এই কেস স্টাডি পদ্ধতি এমন একটি পদ্ধতি যখন কোনো সমস্যা গভীরতর হয়ে যায় তখনই কিন্তু পর্যবেক্ষক বা তখনই কিন্তু গবেষক কিন্তু এই সমস্যামূলক পদ্ধতির ক্ষেত্রে সমস্যামূলক শিক্ষার্থীদের ক্ষেত্রে এই কেস স্টাডি পদ্ধতিটাকে ব্যবহার করে থাকে। এই কেস স্টাডি পদ্ধতিটা কী হচ্ছে, যেখানে শিক্ষার্থীকে সম্পর্কে ভালো করে জানতে গেলে তার জীবনের বর্তমান অবস্থা এবং অতীত অবস্থা, অর্থাৎ শিক্ষার্থীর সামাজিক শারীরিক মানসিক সব ধরনের তথ্যই কিন্তু এই কেস স্টাডির মধ্যে উঠে আসে এবং যেখানে শিক্ষার্থীকে আরও ভালোভাবে বিস্তারিতভাবে গবেষক বা যে পরীক্ষক সে জানতে পারে। তাহলে আমরা দু রকম পদ্ধতি পেলাম, একটা হচ্ছে অবজারভেশনাল আরেকটা হচ্ছে কেস স্টাডি। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে সোশিওমেট্রিক। সোশিওমেট্রিক মিন্স হচ্ছে সমাজনীতি। এই সমাজনীতি পদ্ধতিটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বলা যেতে পারে, তার কারণ হচ্ছে সমাজনীতি পদ্ধতির মাধ্যম দিয়ে যেখানে
পর্যবেক্ষক বা যেখানে পরীক্ষক কিন্তু বুঝতে পারে যে একটি শ্রেণীকক্ষের মধ্যে অনেকজন শিক্ষার্থী রয়েছে, কিন্তু সেই শিক্ষার্থীর মধ্যে কোনো একজন বা দুজন বা কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু সমস্ত শিক্ষার্থী পছন্দ করছে, অর্থাৎ সমস্ত শিক্ষার্থীর মধ্যে কে বেশি পপুলার আর কোন পার্টিকুলার শিক্ষার্থীটিকে ক্লাসের শ্রেণীকক্ষের মধ্যে সবাই অবহেলা বা তাদের তাকে হেয় বলে মনে করছে বা তাকে অবহেলার চোখে দেখছে কেউ, তখনই কিন্তু বলা যায় যে যেই শিক্ষার্থীকে সবাই অবহেলার চোখে দেখছে তার মানে ডেফিনেটলি সে এমন কোনো আচরণ করছে যেটা কিন্তু সমাজ অবাঞ্ছিত আচরণ। এবং সেখান থেকে এই সোশিওমেট্রিকের মাধ্যমেও কিন্তু আমরা বলতে পারি যে শিক্ষার্থীদেরকে, সমস্যামূলক শিক্ষার্থীদেরকে আমরা নির্দিষ্টকরণ করতে পারি। এবার নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে টেস্টিং, অভিক্ষা পদ্ধতি। অভিক্ষা পদ্ধতি দু ধরনের হয়, একটা হচ্ছে শিক্ষাগত এডুকেশনাল, একটা হচ্ছে সাইকোলজিক্যাল বা যেটাকে মনস্তাত্ত্বিক অভিক্ষা বলে থাকি। এবং দেখা যায় যে বিভিন্ন ধরনের এই শিক্ষামূলক বা মনস্তাত্ত্বিক অভিক্ষার মধ্যে বিভিন্ন ধরনের, যেখানে আমরা বলতে পারি যে বৌদ্ধিক অভিক্ষা, যেখানে বলতে পারি পারদর্শিতার অভিক্ষা, যেখানে বলতে পারি মনোভাবের অ্যাটিটিউড টেস্ট, এই টেস্টগুলোর মাধ্যমেও কিন্তু আমরা যে কোনো শিক্ষার্থীকে তার বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারি। এবং সেই প্রশ্নের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর লিখনে কোনো সমস্যা আছে নাকি, শিক্ষার্থীর পঠনে কোনো সমস্যা আছে নাকি, শিক্ষার্থীর রচনার ক্ষেত্রে কোনো সমস্যা আছে নাকি বা গাণিতিক কোনো সমস্যা আছে নাকি, সেই সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে এখানে আমরা কিন্তু জানতে পারলাম যে বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যম দিয়ে কিভাবে আমরা এই সমস্যামূলক শিক্ষার্থীকে নির্দিষ্টকরণ করব। এবার লাস্ট যে আমি টপিকটাতে আসছি বা টপিকে যে অংশে আমি আসছি সেটা হচ্ছে রেমিডিয়াল মেশার্স, যেখানে বলছে যে বিভিন্ন প্রতিকারমূলক, যেখানে বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থার মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই সমস্যামূলক শিক্ষার্থীদের যে নির্দিষ্টকরণ করেছি সেটাকে দূর করতে পারি। তার মধ্যে দুটো জিনিস রয়েছে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, যেটাকে বলা হয় নির্দেশনা বা পরামর্শনা। আরেকটি যেটা আছে যেটা হচ্ছে জীবনশৈলীর প্রশিক্ষণ, যেটাকে বলা হয় লাইফ স্কিল ট্রেনিং। এই নির্দেশনা বা পরামর্শদান মানে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং বলতে কী বোঝায়, যেখানে নির্দেশনা বলতে বলে যে এই পুরো প্রক্রিয়াটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে একজন অভিজ্ঞ ব্যক্তি থাকবে এবং তিনি একাধিক শিক্ষার্থীকে এবং একজন শিক্ষার্থীকে যে কোনো সমস্যা সম্পর্কে জানবে এবং সেই সমস্যা থেকে কী করে সে সমাধান করতে পারে সেই সম্পর্কে তাকে গড়ে তুলবে, সেটা আমরা জানতে পাচ্ছি নির্দেশনা পদ্ধতি। আরেকটা হচ্ছে পরামর্শদান পদ্ধতি। এই পরামর্শদান পদ্ধতি কি, পুরো প্রক্রিয়াটা একটি শিক্ষক কেন্দ্রিক প্রক্রিয়া, যেখানে দেখা যাচ্ছে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি থাকবে এবং যে ব্যক্তি পার্টিকুলারলি সমস্যা বা যে শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হয়েছে সেই শিক্ষার্থীর সঙ্গে সামনাসামনি শিক্ষকের বা অভিজ্ঞ ব্যক্তির আলোচনা হবে এবং আলোচনার মাধ্যম দিয়ে কিন্তু সে যে কোনো সমস্যা বা সেই সমস্যার সমাধানটা তার সামনে উঠে দাঁড়াবে। এবং দেখা যায় এই দুটো পদ্ধতি কিন্তু যে কোনো শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকরা অ্যাপ্লাই করে কিন্তু এই সমস্যামূলক শিক্ষার্থীদেরকে তাদের প্রতিকার করতে পারে, যেখানে দেখা যায় যে প্রথমেই জানতে হবে যে যেই যিনি পরামর্শ দিচ্ছেন তিনি যেন এমনভাবে পরামর্শ দেবেন না যাতে শিক্ষার্থী বা যেই ব্যক্তি সমস্যায় সম্মুখীন সেই ব্যক্তি আরও সমস্যায় পড়ে যায়, তার মানে সেখান থেকে সে যেন বেরিয়ে আসতে পারে সেটা অবশ্যই দেখা দরকার। এছাড়া হচ্ছে যে অভিভাবকরা ঠিকমতো সহযোগিতা করছে নাকি সেটাও দেখতে হবে, অভিভাবকের পরামর্শ নিতে ইচ্ছা আছে নাকি সেটাও জানতে হবে, এবং তাকে পরামর্শ দেওয়ার আগে তার কেস হিস্ট্রি তাকে জেনে নিতে হবে পরামর্শদাতাকে অবশ্যই। এছাড়া দেখা যায় যে তার যে স্কুলের শিক্ষিকা আছে বা তার যে অভিভাবক আছে তাদের সাথে অবশ্যই কিন্তু তাকে আলোচনার মাধ্যমে তবেই কিন্তু সেই সমস্যামূলক শিক্ষার্থীকে সমাধান করা যেতে পারে। তাহলে এটা গেল আমাদের নির্দেশনা বা পরামর্শদানের প্রতিকারমূলক ব্যবস্থা। নেক্সট যেটাতে আসছি সেটা হচ্ছে লাইফ স্কিল ট্রেনিং, যেটাকে বলা হচ্ছে জীবনশৈলীর দক্ষতা। এই জীবনশৈলীর দক্ষতা কথাটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে বলা হয় হু, 1997 প্রোগ্রাম অন মেন্টাল হেলথ একটি ডকুমেন্টেশনে প্রকাশ করেছিলেন, যেখানে তিনি কিন্তু এই জীবনশৈলী বা জীবন দক্ষতার কথাটাকে বলা হয়েছিল বারবার করে। এবং এই জীবন দক্ষতা বা জীবনশৈলী বলতে কী বোঝায়, যেখানে দেখা যাচ্ছে যে যে কোনো ব্যক্তি সুষ্ঠু
সুষ্ঠু এরকম বলা যাচ্ছে যে অভিযোজন, সুষ্ঠু অভিযোজন এবং সুষ্ঠু প্রতিকার করার জন্য তার বিশেষ কিছু ব্যক্তির মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে বিশেষ কিছু গুণ থাকার প্রয়োজন। সেই গুণগুলোর মাধ্যমে কিন্তু শিক্ষার্থী যে কোনো সমস্যার সম্মুখীন হতেই পারে এবং সেই সমস্যা থেকে সে সহজেই নিজেই নিজের সমাধানটা করতে পারবে। এবং যখন সে নিজেই নিজের সমাধানটা করতে পারবে তখনই কিন্তু তার মধ্যে জীবন দক্ষতা বা জীবন শৈলীর যে প্রশিক্ষণ সেটা কিন্তু গড়ে তোলা সম্ভব হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও কিন্তু যেখানে এই লাইফ স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে এই সমস্যামূলক শিক্ষার্থীদের কী করে প্রতিকার করা যায় সেই বিষয়ে কিন্তু দৃষ্টি নিক্ষেপ করেছে। নমস্কার।